আমি দেখতে পাচ্ছি 90% শুধু যুবকই এসেছে। তো যেহেতু যুবকরাই এসেছো, আজকের ওয়াজটাও স্পেশালি যুবকদেরকে নিয়েই হবে ইনশাআল্লাহ। যুবকরা খুশি না বেজা? তবে যুবক ভাইয়েরা, তোমাদেরকে আজকে একটা শুরুতে কথা বলতে চাই। মনোযোগ আছে তো সবার? আওয়াজ নাই, আছে তো সবার? মনে রাখবেন, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। আমি সব সময় বলি, যখন ওয়াজ শুনবেন এই কান দিয়ে শুনবেন না, এই কান দিয়ে শুনবেন। এটার নাম হচ্ছে হৃদয়ের কান। কিসের কান? এই কান দিয়ে নয়, আজকে আমরা হৃদয়ের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ। কারণ এই কানটা এমন একটা কান, আমি সব সময় বলি, জব ইস কান সে সুনোগে ইস কান সে নিকল জায়েগা, লেকিন জব দিল সে সুনোগে দিল সে ইয়াহাঁ সে খুদা কি কসম ইয়ে দিল মে রহ জায়েগা ইয়ে নিকলেগা নহীঁ। এটা কি থাকবে না? এই জন্য আজকে আমরা হৃদয়ের কানটা খাড়া করছি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত দাড়িওয়ালা, এত টুপিওয়ালা, এত ভালো মানুষ এখানে, বাংলাদেশে সুদ খায় মানুষ কেমনে? কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? সব আল্লাহ এখানে জমা হয়ে গিয়েছে, মাশা আল্লাহ। তো মায়ের সঙ্গে বেয়াদবি কোন সন্তান করে? তার মানে আমরা আজকাল মাহফিলও শুনি, নামাজও পড়ি না। মাহফিলও শুনি, সুদ খাওয়াও ছাড়ি না। মাহফিলও শুনি, আব্বা আমার সঙ্গে বেয়াদবি আচরণও ছাড়তে পারি না। এটা বড় বাজে অভ্যেস হয়ে গিয়েছে আমাদের মাঝে। আপনি মনে রাখবেন, আপনি অনেক বড় তাহাজ্জুদ গুজার হতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারেন, দাড়িওয়ালা হতে পারেন, টুপিওয়ালা হতে পারেন, কিন্তু আপনার আম্মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। রেদা উর রব্বি ফি রেদা ইল ওয়ালিদাইন ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আমার সন্তুষ্টি চাও? বান্দা বলছে, আল্লাহ চাই। আল্লাহ বলছে, আব্বা আম্মাকে সন্তুষ্ট করে দাও, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। তো আমি রিপোর্ট পেয়েছি যে অনেকে আব্বা আম্মার খেদমত করতে চান না, এটা খুবই খারাপ একটা বিষয়। অনেকে মনে করে, যারে আব্বা আম্মার খেদমত করে কি হবে, জীবনে যা পর তা তো পেয়ে গেছি, টাকা পয়সার মালিক হয়ে গিয়েছি, সুন্দরী একখান বউ পেয়ে গেছি, আর কি লাগে? ভাইরে, আব্বা আম্মার দোয়া যার লাইফে নাই, তার জীবনটা পুরোটাই ডিপ্রেশনের শিকার হয়ে যাবে, তার জীবনে শান্তি বলতে কিছু থাকবে না। এজন্য আজ থেকে আমরা নিয়ত করছি, যতদিন বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্তে আব্বা আম্মার খেদমত করে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তবে এই আওয়াজ হবে না, এদিকে তাকান। আজকে কি মামুনরা এসেছে? কোন পাশে আছে মামুনরা? ওই পাশে আছে, তাই না? মাশাআল্লাহ। আমরা মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল এবং মঞ্জুর করে নিক। সকলে পড়না আমিন। আস্তে কেন, জোরে পড়না আমিন। মাশাআল্লাহ। সবাই আমার সঙ্গে দুটো হাত তুলেন, সবাই দুটো হাত তুলেন। এই মুহূর্তে যে কোনো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়াবে, সে যুবক আমার জায়গায় স্লোগান দিবে, যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যাও। তাকবীর দাও, স্লোগান নাই? হাই তো মাশাল, তোমার বউ নাই ভাই? না, আওয়াজ খুব জোরে ছিল মাশাল, আল্লাহ কবুল করে।